গাছম অন্ধকারে ভূতিভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ গল্প। গল্পটির নাম কালো রাতে অ্যাম্বুলেন্সে। চলুন শুনিয়ে আসি আজকের গল্পটি। সকাল থেকেই দারুণ বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি বলতে পারে, আমার কোনো নামই নেই। আস্তে আস্তে বৃষ্টিটা বাড়তেই লাগল, কিন্তু থামার কোনো নামই নেই। সন্ধ্যার আঁক আঁক মুহূর্তের দিকে বৃষ্টিটা একটু কমল, তো আমার বাড়ির এলাকার এদিকে একটি দোকানে গেলাম। সেখানে গিয়ে একটু ভাজা এবং চা খেতে বসলাম। সে সময়ই একটি চাচার সাথে দেখা হলো আমার। তো সেই চাচাটি অ্যাম্বুলেন্সে কাজ করে, অ্যাম্বুলেন্সে বিভিন্ন লাশ বহন করে থাকে সেই চাচাটি। তো চাচাটি আমার পাশে এসে বসল এবং আমার সাথে চা খেতে লাগলো। আমি কিছুক্ষণ পরে চাচাকে জিজ্ঞাসা করলাম, আপনি তো বিভিন্ন জায়গায় লাশ নিয়ে যান, তো আপনার কি কোনো ঘটনা রয়েছে বা কোনো অভিজ্ঞতা রয়েছে, আমাদের কি বলবেন কিছু অভিজ্ঞতা? তো তার মধ্যেই বৃষ্টি আবারও শুরু হয়ে গেল। তো আমি চাচাকে বললাম, তো বৃষ্টির মধ্যে একটি গল্প শোনা যাক না, কেমন হয়? চাচা বলল, আমার একটি অভিজ্ঞতা রয়েছে যা কিছু বছর আগে আমার সাথে হয়ে গিয়েছে। তো আমি বললাম, চলুন তা শুনিয়ে আসি সেই ঘটনাটি। এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, ভালোই মজবে ভাজা এবং চায়ের সাথে আপনার গল্পটি। তো চাচা যেভাবে আমাকে বলেছিল আপনাদের, আমি সেভাবেই করে বলাচ্ছি। তো ঘটনাটি 4-5 বছর আগেকার হবে। সে সময় চাচা অ্যাম্বুলেন্সের দায়িত্ব পেয়েছে সবেমাত্র। তো সবেমাত্র দায়িত্ব পাওয়ায় তার মনের মধ্যে একটি ভয় থাকত, কারণ নতুন চাকরি এবং মরা লাশ সারা রাত ধরে বহন করা একটি ভয়ের ব্যাপারও হয়ে উঠেছিল। আস্তে আস্তে দিন কাটতে লাগলো, অনেকদিন হয়ে গেল, আনুমানিক 1-2 বছর হয়ে গেল। তো আমার মত থেকে সব ভয়ও কেটে গিয়েছে এবং আমি দুঃসাহসী হয়ে গেছি এবং রাতের বেলা লাশ নিয়ে বহন করি। তো একদিন আমার সাথে একটি ঘটনা ঘটল যা আমার জীবনকে একটি পাল্টে দিয়েছে। ঘটনাটি এমন ছিল, 8-9টার দিকে হবে, আমার ফোনে একটি ফোন আসলো, একটি লাশ আনতে হবে। লাশটির গন্তব্য হলো সৈয়দপুরের একটি জায়গাতে। তো এটি সুসাইড কেস বলা যেতে পারে। তো ঘটনাটি হয়েছিল 1-2 দিন আগে, সুসাইড করেছে, তারপর তার লাশ সেখানে পচে গিয়েছে, একটু দুর্গন্ধ হয়েছে। তো আমাকে সেখান থেকে আনতে হবে এবং সেটিকে সৈয়দপুরে নিয়ে যেতে হবে। তো আমি সেই লাশটিকে নিয়ে গাড়িতে তুললাম, তুলতে তুলতে 10:30-10:30 বেজে গেল। তো আমি রওনা দিলাম। রওনা দেওয়ার পর সৈয়দপুর যেতে আমার কমপক্ষে 3-4 ঘন্টা লাগবে। তো সে সময় মুষলধারে বৃষ্টি হওয়া শুরু করেছে, তাই আমাকে কিছুক্ষণের জন্য এক জায়গায় দাঁড়াতে হলো, কারণ মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সামনে পথ ভালোভাবে বোঝা যাচ্ছিল না এবং সে সময় অন্ধকারও ছিল। 5 বছর আগেকার কথা, তো খুবই অন্ধকার ছিল, বোঝা যেত না, এবং হেডলাইটেও তেমন একটা বৃষ্টিতে বোঝা যেত না। খুবই বন জঙ্গল ঘেরা রাস্তাটি ছিল। এক জায়গায় দেরি করে আস্তে আস্তে 1-2 ঘন্টা পরে আমরা আবার যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু করার 1 ঘন্টা পর আমার সাথে একটি ঘটনা ঘটলো। আমি একাই নিয়ে যাচ্ছিলাম লাশটিকে, কেউই ছিল না আমার সাথে। তো পিছন থেকে কিছু আওয়াজ আসতে লাগলো আমার কানে, বুঝতে পারলাম কিছুক্ষণ পর কে যেন আমার নাম ধরে ডাকছে, কিন্তু বুঝলাম না এত রাতে আমার নাম ধরে কে ডাকবে। আমি মনের ভুল মনে করে এড়িয়ে চললাম। কিছুক্ষণ যেতে আবারও এই আওয়াজটি শুনতে পেলাম। আবারও এই আওয়াজটি শুনতে পাওয়ার কারণে আমি একটু ভয় পেয়ে গেলাম, ভাবলাম এত রাতে আমার আওয়াজ কে নিচ্ছে, আমার নাম ধরে কে ডাকছে। তো আমি একটু পিছনে হেডলাইটে দিয়ে পিছন দিয়ে দেখলাম একটু, কিন্তু কিছু বুঝতে পেলাম না আমি রোল দিয়ে। তো কিছুক্ষণ পরে আবারও সেই আওয়াজটি এসল, কিন্তু এবার একটু ঘ্যাঘ ঘ্যাঘানি আওয়াজ। শব্দটি শোনার পরে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, মনে করতে লাগলাম এটি কি পিছনের থেকে আসতেছে নাকি। মনের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হয়ে গেল এবং শরীর কাটা দিয়ে উঠল এবং বুকের মধ্যে একটি ঢক করে উঠল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। রাস্তার এক পাশে অ্যাম্বুলেন্সটি দাঁড় করালাম। সে সময় অবশ্য
মাত্র বৃষ্টিটি একটু কমেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো নেমে যাওয়ার পরে আমি দেখলাম পিছন দিকে এসে যে লাশটি সেখানেই আছে, কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু ভাবলাম আওয়াজটি আসছে কোথা থেকে, তো আমি বুঝতে পারলাম না কি হচ্ছে আমার সাথে। তো আবার আমি গাড়ি চালানো শুরু দিলাম, তো পিছন থেকে আবার একটি আওয়াজ পেতে লাগলাম। মনে হলো পিছনে দরজার দিকে কেউ ঢকঢকাচ্ছে, বলতে গেলে বাইরের দরজার থেকে ঢকঢকাচ্ছে, এবং শুনতে পাচ্ছি যে বাইরে কেউ লাশটাকে তুলছে এমন আওয়াজ বা ঢকঢকাচ্ছে। তো এটি শোনার পর আমি ভীষণ ভয় পেয়ে গেলাম এবং মুহূর্তের মধ্যে আমি গাড়িটি থামাইলাম। থামানোর পরে বাইরে এসে দেখি কোনো কিছুই নেই, এবং বাইরের দরজাটি খুললে আমি যা দেখলাম তা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে যে লাশটি আমি শুয়ে শুয়ে দিয়েছিলাম সেটি বসে রয়েছে, এবং লাশটি একটি মহিলা ছিল, তিনি ফাঁসি টাঙ্গে মরে গিয়েছিল। তার চোখ দুটো আগে থেকে বের করা ছিল এবং মাথার চুলগুলো এলোমেলো ছিল। তিনি বসে আছেন এবং বিকট আওয়াজ করতেছেন এবং আমার দিকে তাকিয়ে রয়েছে। এটি দেখার পর আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, আমার মনের মধ্যে একটি কাঁটা দিয়ে উঠল। এবার আমি পিছন দিকে দৌড়ে পালালাম, কিন্তু বেশি দূর আমি যেতে পারলাম না। দেখি পিছন থেকে একটি হাত আমার ঘাড় ধরে রেখেছে, আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। তো মহিলাটি আমাকে একটি কথা বলল, বললো যে তুই আমার লাশটিকে এখানেই পুঁতে দিয়ে তুই চলে যা, না হয় তোকে আমি ছাড়বো না। তো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, কি করব বুঝতে পারলাম না। এই কথাটি তিনি বারবার বলতে লাগলেন। তো এক সময় আমি হুট করে জ্ঞান আসলো, মানে সেন্সলেস হয়ে গিয়েছিলাম এক সময় আমি। তো আবারও সেই আওয়াজটি আমার কানে আসতে লাগলো যে তুই আমাকে এখানেই পুঁতে দিয়ে যা। তো আমি সেই অনুযায়ী সেই লাশটিকে আমি একটি পাশে নিয়ে যে কবর করে সেখানে পুঁতে দিয়ে চলে আসলাম। এরপর থেকে আমার সাথে কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এই ঘটনা আমার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা হিসেবে আখ্যায়িত হয়ে রয়েছে।